বেগুন ভাজা তো আমরা প্রায় সবাই ঘরেতে বানিয়ে থাকি কিংবা খেয়েও থাকি। আর বেগুন ভাজা খেতে কিন্তু মোটামুটি আমরা সবাই পছন্দও করি। তবে একবার এইভাবে বেগুন ভাজা তৈরি করে খেয়ে দেখুন, এর স্বাদ এতটাই দুর্দান্ত হয়। এই বেগুন ভাজা একবার খেলে মনে হবে এরম ভাবে রোজের বেগুন ভাজা তৈরি করে খাই, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি। বিশেষ কিছু উপকরণও লাগে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরিও হয়ে যায়। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য একটা মাঝারি মাপের আমি বেগুন নিয়েছি। বেগুনগুলোকে এরমভাবে কেটে নিয়েছি। বেগুন ভাজা আমরা যেরম কাটি একটু মোটা মোটা করে সেরমভাবে কেটে নিয়েছি। কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, আর দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ভালো করে সব উপকরণকে বেগুনের সঙ্গে মাখিয়ে নেব। এরপর 5 মিনিট আমি এটা রেস্টে রেখে দেব। এখানে আমি একটা বাটিতে নিয়েছি 2 চামচ পরিমাণে বেসন, তার মধ্যে দিলাম 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে সুজি, আর সামান্য একটুখানি নুন, সামান্য একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে চিনি। বেগুন ভাজায় একটু চিনি দিলে কিন্তু স্বাদও দারুণ হয় আর তেলও কিন্তু কম টানে। এরপর সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। তবে আপনারা যদি কেউ চিনি না দিতে চান সেক্ষেত্রে চিনিটা কিন্তু স্কিপ করবেন। এরপর বেগুনগুলোকে আমি বেসনের মধ্যে এরমভাবে কোট করে নেব। এরমভাবে সব বেগুনের পিসগুলোকে বেসন এরমভাবে কোট করে নেব। একটুখানি ঝেড়ে নিলাম যাতে এক্সট্রা বেসনটা না লেগে থাকে। এরমভাবে সবগুলো বেগুনকে আমি কোটিং করে নিচ্ছি। সব বেগুনের টুকরোগুলোকে কোট করা হয়ে গেছে বেসনের সঙ্গে। এরপর গ্যাস অন করে একটু কড়ে বসিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ভাজার জন্যে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর বেগুনগুলোকে দিয়ে দেব। মাঝারি আছে কিন্তু এখানে আমি বেগুনগুলোকে ভেজে নেব যতক্ষণ না বেগুনগুলো গোল্ডেন ব্রাউন হচ্ছে। একটা পিঠ হয়ে গেছে, 2 মিনিট পর আমি একটা পাশ উল্টে দিলাম অন্য পিঠটা যাতে ভালোভাবে ভাজা হয়। পুরো বেগুনগুলোই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই ভাজবো। এরমভাবে সব বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। একটা পিঠ দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কিন্তু হয়ে গেছে। এরপর বেগুনগুলোকে আমি তেল থেকে তুলে নেব। দুটো পিঠই কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর দেখেই মনে হচ্ছে কত ক্রিসপি হয়েছে। এরম বেগুন ভাজা কিন্তু দারুণ ক্রিসপি হয় খেতে, আর গরম গরম রুটি, লুচি, পরোটা, এমনকি ভাত সবের সাথে কিন্তু দারুণ লাগে। আর কিছুই লাগবে না যদি এরম বেগুন ভাজা থাকে তো। অবশ্যই আপনার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।